আপনি একজন প্রবাসী, ঠিক আছে? প্রবাস থেকে আপনি চিকিৎসা গ্রহণ করলেন, আপনারই বাংলাদেশের একজন ভাইয়ের কাছ থেকে, একজন চিকিৎসকের কাছ থেকে। এই চিকিৎসাটা পেয়ে আপনার কেমন লাগছে বলুন? আমি প্রায় আমার প্রবাসী ভাই বোনদের অনলাইনে কনসালটেশন করে থাকি, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভাই বোনেরা যারা বাংলাদেশের মানুষ তারা যুক্ত হয় এবং কখনো কখনো বিভিন্ন দেশের নাগরিকও আমার সাথে যুক্ত হয়। সো ইটস মাই প্লেজার টু অ্যানাউন্স হিয়ার দ্যাট আই এম সো মাচ গ্রেটফুল টু দেম বিকজ দে সিলেক্টেড মি অ্যাজ এ কনসালটেন্ট সো দ্যাট আই এম ট্রাইং টু গিভিং মাই বেস্ট সার্ভিস টু দেম। তো ভীষণ ভালো লাগছে এই মুহূর্তে যে মালয়েশিয়া থেকে আমাদের একজন সম্মানিত রোগী রফিকুল ইসলাম আমার সঙ্গে যুক্ত হয়েছে ভার্চুয়ালি। রফিক ভাই, আপনি মালয়েশিয়া কি কাজ করেন? আমি মালয়েশিয়া পামওয়েল বাগানে কাজ করি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাগানে কাজ করছেন, রাইট? ওকে, ফাইন। তো আপনি আমাকে দেখিয়েছিলেন এক মাস আগে, তখন কি কি সমস্যা ছিল আর এখন কতটুকু ইমপ্রুভমেন্ট আপনার হয়েছে? স্যার অনেকটা আলহামদুলিল্লাহ ভালো। আগে তো আমার কানে শব্দ গুনগুন আর কান বন্ধ হয়ে থাকত, যে একটা কথা বুক করছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, এরপরে এলাম সাইডে ডাক্তার দেখেছি, আমি এর সিটিসেনও করছি, কিচ্ছু কাম হয়েছে না তার। কেউ বুঝতে পারে না, কারণ হচ্ছে টিনিটাস বা কানে যে শুষ্ক শব্দ এটা আসলে মানুষকে খুব সাফার করে, মানুষ এই কষ্টে মারাত্মক ভাবে ভোগে। তো আমি আসলে টিনিটাসের একটি আধুনিক ট্রিটমেন্ট একটি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। এতে করে আমি খেয়াল করছি যে আমাদের টিনিটাসে আক্রান্ত অনেক রোগী ভালো হয়ে তারা আমাকে ফিডব্যাক জানাচ্ছে, যেমনটি এই মুহূর্তে আপনি মালয়েশিয়া থেকে যুক্ত হয়ে আমাকে জানাচ্ছেন। সো দ্যাটস গ্রেট, আই এম ফিলিং সো সো হ্যাপি টুডে যে আপনি বলছেন যে আপনার কানের সমস্যাটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে। সো রফিক ভাই, আপনি কি একটু বলবেন আমার যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টে কি আপনি সুস্থ বোধ করছেন? জি স্যার, অনেকটাই সুস্থ, ওনার কোনো সমস্যাই নেই ধরতে গেলে। আমার যে সমস্যা ছিল ওখানকালে একটু সমস্যা, এইটা হয় না, এইটা চলে। ওইগুলো আগের যে সমস্যা, একটা মাস খুব কষ্ট ভোগ করছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মাস খুব কষ্ট ভোগ করছিলেন, এখন আপনি ইনশাল্লাহ এই কষ্ট থেকে মুক্তি পেয়েছেন, তাই তো? এই জায়গাটিতে কিন্তু ফোকাস করতে চাচ্ছি যে যারা টিনিটাস রোগে আক্রান্ত হয়ে মানসিক ভাবে ভেঙে পড়ছে, বিশেষ করে শোষ ভো ভো ঝিঝি, হ্যাঁ, বিভিন্ন ধরনের যন্ত্রের শব্দ, বিমানের শব্দ, কেউ বলে যে আমার কাছে মনে হয় যে একটা মোটর বাজছে, কেউ বলছে আমার কানের মধ্যে মনে হয় সারাক্ষণ গুনগুন গুনগুন করছে মৌমাছির মতন ডাক, কেউ বলছে বাতাসের শব্দ, কেউ বলছে ফ্যানের শব্দ, কেউ বলছে ফ্রিজের শব্দ, কেউ বলছে একটা বক্স বাজিয়ে রাখলে যেরকম শব্দ হয় এরকম, কেউ বলছে টুন করে শব্দ হয়, কেউ বলছে ঝুন করে শব্দ হয়, এই যে হরেক রকমের শব্দ, এটাকেই মূলত আমরা মেডিকেলের ভাষায় বলছি টিনিটাস। তো এই রোগের আসলে স্পেসিফিক কিছু কজ রয়েছে, যেমন বহির্কণের কিছু সমস্যা আছে, ইম্প্যাক্টেড ওয়াক্স থাকলে এটি হতে পারে, মধ্যকণের মধ্যে যদি কোনো সমস্যা হয়, বিশেষ করে যদি ইয়ার ড্রাম কানের পর্দায় যদি ছিদ্র হয় সেক্ষেত্রে শব্দ হতে পারে, কানের মধ্যে যদি হাড় যেগুলো আছে মধ্যকণে ম্যালিয়াস ইনকাস স্টেপিস এই তিনটি হাড় একটি আরেকটির সাথে যদি লেগে যায় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, অন্তঃকর্ণের কিছু রোগ রয়েছে যেমন হিয়ারিং সেলের যদি জেনেটিক্যাল কোনো চেঞ্জ হয় তখন শব্দ হতে পারে, মিনিয়ার্স ডিজিজ নামক একটি রোগ রয়েছে সেটি হলে পরে শব্দ হতে পারে, এরকম হরেক রকম কারণ রয়েছে মূলত টিনিটাসের। একজন চিকিৎসকের প্রথম কাজ হচ্ছে রোগটাকে নির্ণয় করা এবং আন্ডারলাইন কজের ট্রিটমেন্ট দেওয়া, তাহলে আসলে রোগীরা ভালো হয়ে যায়। ঠিক আছে, আমি তাহলে এই মুহূর্তে আপনাকে ফলো আপের যে ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে থাকি সেই ট্রিটমেন্টগুলো আমরা এখন দিব, যেহেতু আপনি অনেক দূরে আছেন মালয়েশিয়া। সো
আপনি একজন প্রবাসী, ঠিক আছে, প্রবাস থেকে আপনি চিকিৎসা গ্রহণ করলেন আপনারই বাংলাদেশের একজন ভাইয়ের কাছ থেকে, একজন চিকিৎসকের কাছ থেকে, এই চিকিৎসাটা পেয়ে আপনার কেমন লাগছে বলুন? এইরকম রোগের অসুখ আছে, মানুষের কোনো অসুখ নাই, বুঝছো, এই রোগ ইয়াও নাই, আর আমি কানতে কানতে আমার চোখে হয়েছে, আমার জানি আমার সাইডটা ভুল আমার স্যার, আমার খুব বাড়িতে খুব চিন্তা হতো, বুঝছো, আমার আম্মা জীবিত আছে, আব্বা নাই, এই রোগটার সময় অনেক মাস আমার দোয়া করছে, দোয়া করলো, মা দোয়া করছে, আপনি উসিল্লা। খুবই ভালো লাগলো আপনাদের মুখ থেকে যখন এই কথাগুলো শুনি না, আমার হৃদয়টা একদম সত্যি ভরে যায়, তখন আরো বেশি ডেডিকেটেডলি কাজ করার প্রেরণা পাই। তো ভালো থাকবেন রফিকুল ইসলাম ভাই, আপনার জন্য রইল শুভকামনা। আসলে এভাবেই আমি আমার প্রবাসী ভাইদের সাথে, বন্ধুদের সাথে কানেক্ট হই, কখনো কখনো বিদেশিদের সাথে কানেক্ট হই, ভালো লাগে যে তারা বাংলাদেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখছে, তারা বাংলাদেশের চিকিৎসকদেরকে চুজ করছে। এভাবেই আমরা বাংলাদেশের সুনাম বাংলাদেশ পেরিয়ে, সীমানা পেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই, সার্থক করতে চাই এই দেশটাকে, এদেশের মানুষও চিকিৎসা বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, এই বিষয়টি আমি প্রমাণ করতে চাই।